প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশান পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশান কোর্স করছো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ সেক্ষেত্রে তোমাদের অনেকের মধ্যে একটি বিষয় এই মুহূর্তে ডাউট রয়েছে এবং তোমরা প্রশ্নটা জানতে চাইছো যে অ্যাকচুয়ালি আমাদের কলেজে ইন্টারনাল এক্সামিনেশান অনলাইনে হচ্ছে আমাদের কলেজে ইন্টারনাল এক্সামিনেশান অফলাইনে হচ্ছে সেক্ষেত্রে আমাদের যে এন সেমিস্টারের এক্সামিনেশান রয়েছে অর্থাৎ অর্থ সেমিস্টারের এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান কিভাবে হবে অনলাইনে না অফলাইনে এ কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হবে সমস্ত তাই এই মুহূর্তে এক্সপ্লেন করবো এক্ষেত্রে তোমাদের ইন্টারনাল এক্সামিনেশনের সাথে এ অর্থ সেমিস্টার অর্থাৎ এন্ড সেমিস্টারের কী লিঙ্ক আপ রয়েছে কী মিল রয়েছে সমস্তটাই বিস্তারিত আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর এছাড়া কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে কিংবা কোনো ডাউট থাকলে সরাসরি ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করতে পারো এবং আমাদের ইমেল আইডিও ডিসক্রিপশানে দেওয়া আছে এই মুহূর্তে তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের মধ্যে বহু ছাত্রছাত্রী বহু ইউনিভার্সিটির আন্ডারে বহু কলেজের ছাত্রছাত্রী রয়েছে এক্ষেত্রে আমাদের রাজ্যে বহু ইউনিভার্সিটি রয়েছে আমরা জানি এবং তার আন্ডারে বহু কলেজ রয়েছে এবং কোনো একটি কলেজে দেখা যাচ্ছে তাদের ইন্টারনাল এক্সামিনেশান যেটা রয়েছে সেটা অফলাইনে নিচ্ছে কোনো একটি কলেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে নোটিশ দ্বারা বলা হচ্ছে তাদের যে ইন্টারনাল এক্সামিনেশান রয়েছে সেটা অনলাইনেই হবে সেক্ষেত্রে তোমরা বহু ছাত্রছাত্রী আমাকে বিভিন্ন কলেজের ইন্টারনাল এক্সামিনেশনের মোড নিয়ে আলোচনা করেছো বিষয়টা বলেছ কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পোস্ট গ্র্যাজুয়েশনের একটি ডিপার্টমেন্টের এর যে এক্সামিনেশন সেটা অফলাইনে রয়েছে এরকমই বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজের অ্যাকচুয়ালি এক্সামিনেশনের যে মোড রয়েছে এ অনলাইনে রয়েছে তোমরা নোটিস আমাকে শেয়ার করেছো একই সাথে অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও বিভিন্ন রকম মোড রয়েছে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে অ্যাকচুয়ালি অফলাইনে কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে ইন্টারনাল এক্সামিনেশন অনলাইনে হচ্ছে এক্ষেত্রে তোমরা অনেকেই জানতে চাইছো যে প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেকটা কলেজের ইন্টারনাল এক্সামিনেশন এরকম কেন এবং ইন্টারনাল এক্সামিনেশন যদি অনলাইনে হয় অর্থ সেমিস্টারের এক্সামিনেশন অনলাইনেই হবে আর ইন্টারনাল এক্সামিনেশন যদি অফলাইনে হয় অর্থ সেমিস্টারের এক্সামিনেশন অফলাইনেই হবে অ্যাকচুয়ালি বিষয়টা কি ভালো করে যদি এক্সপ্লেন করি এক্ষেত্রে কিন্তু আমরা পরিষ্কার একটা জিনিস দেখতে পাবো যে এই মুহূর্তে কোনো একটা পার্টিকুলার ইউনিভার্সিটি ধরো আমি ক্যালকাটা যাদবপুর বা আমি এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা কল্যাণ ইউনিভার্সিটির কথা যদি বলি সেক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে এক একটা কলেজ কিন্তু এক এক রকম ইন্টারনাল এক্সামিনেশনের ডিসিশান নিচ্ছে এমনকি এটাও দেখা যাচ্ছে একটি ইউনিভার্সিটির আন্ডারে দুটো কলেজ রয়েছে সেই দুটো কলেজের একটা কলেজ অফলাইনে ইন্টারনাল এক্সামিনেশান নিচ্ছে একটা কলেজ অনলাইনে ইন্টারনাল এক্সামিনেশন নিচ্ছে এমনটি কেন দেখো ষোলোই নভেম্বর থেকে যখন রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয় ওপেন হয়েছে সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা কলেজ সমানভাবে হচ্ছে না কোনো কলেজের ক্ষেত্রে একদিন ক্লাস হচ্ছে কোনো কলেজের ক্ষেত্রে দুদিন ক্লাস হচ্ছে কোনো কলেজের ক্ষেত্রে ছদিনই ক্লাস হচ্ছে কোনো কলেজের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে তিন দিন তিন দিন করে এমনকি কোনো কলেজের ক্ষেত্রে দুটো শিফটে ক্লাস হচ্ছে প্রত্যেক দিন এক্ষেত্রে যাদের প্রত্যেক দিন ক্লাস হচ্ছে তাদের অফলাইনে ক্লাসের বা পঠন পাঠন বা সিলেবাসের পরিমাণ অনেকটাই শেষ হয়েছে সেই কারণে কিছু এরকম কলেজ রয়েছে যারা অনলাইনে অ্যাকচুয়ালি এক্সামের বদলে অফলাইনে এই মুহূর্তে ইন্টারনাল এক্সামিনেশান নিচ্ছে এমনও কিছু কলেজ রয়েছে কম সংখ্যক পরিমাণ ধরো একটা কিংবা দুটো করে সপ্তাহে ক্লাস হয়েছে সেক্ষেত্রে সেই সেমিস্টারের এক্সামিনেশান তারা অনলাইনে নিচ্ছে ইন্টারনাল যে এক্সামিনেশান রয়েছে তো তার মানে তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে কলেজের ওপর যে ইন্টারনাল এক্সামিনেশান কি হবে কিন্তু ওয়েণ সেমিস্টার মানে অর্থ সেমিস্টারের যে এক্সামিনেশান সেই এক্সামিনেশান এর ওপরে কি নির্ভরশীল একেবারেই না এক্ষেত্রে তুমি ভাবো অর্থ সেমিস্টারের এক্সামিনেশনও যদি এরকমভাবে হয় যে একটা ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি তাদের এক্সামিনেশান অনলাইনে নিচ্ছে একটা ইউনিভার্সিটি তাদের এক্সামিনেশান অফলাইনে নিচ্ছে ইনফ্যাক্ট এমন দেখা যাচ্ছে ব্লেন্ডেড মোডের কথা যদি বলি কোনো ইউনিভার্সিটি দেখা যাচ্ছে একটা সেমিস্টারের এক্সামিনেশান অনলাইনে নিচ্ছে একটা সেমিস্টারের অন অফলাইনে নিচ্ছে আবার দেখা যাচ্ছে অন্য ইউনিভার্সিটি এই অ্যাকচুয়ালি তাদের যে এক্সামিনেশান রয়েছে অন্য একটা সেমিস্টারের এক্সামিনেশন অফলাইনে অন্য একটা এক্সামিনেশান অনলাইনে এরকমভাবেও যদি নেয় প্রত্যেকের ক্ষেত্রে সমান যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তাদের যে অ্যাকচুয়ালি রেজাল্ট তার গুরুত্ব কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সমান হবে না কোনো একটা পার্টিকুলার জবের জন্য যখন সেভেন্টি পার্সেন্ট নাম্বার প্রয়োজন পড়বে কোনো একটা পার্টিকুলার জবের জন্য যখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট নম্বরের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে কিন্তু তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অ্যাকচুয়ালি পড়াশোনা করেছো না কল্যাণীর থেকে পড়াশোনা করেছো সেটা বড় ব্যাপার না তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা বড় ব্যাপার ইনফ্যাক্ট আমি যদি স্কলারশিপের কথাও বলি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এ পোস্ট গ্রাজুয়েশনের জন্য স্কলারশিপে আবেদন করবে তারা কোন ইউনিভার্সিটি থেকে পড়ছে তা সেই ইউনিভার্সিটি অনুযায়ী পার্সেন্টেজ নির্ভর করে না তুমি যে ইউনিভার্সিটির থেকেই পড়ো তোমাদের পার্সেন্টেজ কিন্তু সমান লাগে সেক্ষেত্রে এ তোমরা বুঝতেই পারছো যে এই যে অর্থ সেমিস্টারের এক্সামিনেশান সেটা এরকমভাবে যদি হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে এক একটা ছাত্রছাত্রী সুবিধা পাবে একাধিক এক একটা ছাত্রপাতির ক্ষেত্রে অসুবিধা হবে এবং এই মুহূর্তে সার্বিক দিক যদি আমরা দেখি সেক্ষেত্রে এই মুহূর্তে অফলাইনের যেরকম অ্যাকচুয়ালি চল রয়েছে একই সাথে অনলাইনের নেওয়াটাও বাস্তব বলে এই মুহূর্তে ছাত্রছাত্রীরা মনে করছে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পাচ্ছ তোমাদের যে অর্থ সেমিস্টার এক্সামিনেশন রয়েছে প্রত্যেকটি ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেকটা কলেজের কিন্তু একই হওয়া প্রয়োজন এই মুহূর্তে আমার মনে হচ্ছে এবং এই মুহূর্তে সিলেবাস যেহেতু শেষ হয়নি সমস্ত দিক থেকে আমার মনে হয় ইউনিভার্সিটি তোমাদের কথা চিন্তা করেই ডিসিশান নেবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি ইউনিভার্সিটির তরফ থেকে এ এখনো পর্যন্ত প্রত্যেকের জন্য কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি কোন কলেজ যদি বিজ্ঞপ্তিও দেয় যে তোমাদের পরীক্ষা অফলাইনে হবে ইউনিভার্সিটি যদি পরবর্তীকালে নোটিশ দেয় সমস্ত আমাদের যে কলেজ রয়েছে অ্যাফিলেটেড সমস্ত কলেজের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান অফলাইনে নয় এই মুহূর্তে অনলাইনে বা অফলাইনে বা মোট যেটা ইউনিভার্সিটি বলবে প্রত্যেকটা কলেজকে কিন্তু সেটা শুনতে বাধ্য এবং যদি এরকম ইউজিসির তরফ থেকে কোনো নোটিশ আসে সেক্ষেত্রে তো পরিবর্তন হবেই তো এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি না যে অ্যাকচুয়ালি অর্থ ইন্টারনাল এক্সামিনেশান অনলাইনে হচ্ছে মানে অর্থ সেমিস্টার অনলাইনেই হবে ইন্টারনাল এক্সামিনেশান অফলাইনে হচ্ছে মানে অর্থ সেমিস্টার অফলাইনেই হবে আশা করি এটা বুঝতে পেরেছো যে ইন্টারনাল এক্সামিনেশনের মোডের ওপর অর্থ সেমিস্টার বা এন্ড সেমিস্টারের এক্সামিনেশনের এর অ্যাকচুয়ালি মোড নির্ভর করছে না আশা করছি তোমাদের সমস্ত পরিস্থিতি জেনে এই মুহূর্তের সিলেবাসের কতটা শেষ হয়েছে তার পরিস্থিতি জেনে প্রত্যেকটা আর ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে সার্বিক যে ডিসিশন নেবে সেটা তোমাদের পক্ষেই হবে এটাই আশা করছি আর তোমরা সকলেই জানো আমাদের রাজ্যে বহু ইউনিভার্সিটি রয়েছে এবং তার আন্ডারে বহু কলেজ রয়েছে যদি আমি প্রত্যেকটা কলেজে নোটিফিকেশান শেয়ার করতে থাকি যে একটা একটা ছোট্ট একটা ডিপার্টমেন্টের নোটিফিকেশান শেয়ার করতে থাকি সেক্ষেত্রে যদি প্রত্যেকটা নোটিফিকেশনের উপর আমি এক একটা করে ভিডিও বানাতে থাকি মোড নিয়ে এ সেক্ষেত্রে একাধিক ভিডিও আমাকে বানাতে হবে অ্যাকচুয়ালি যে আর প্রত্যেক দিন দশটা করে ভিডিও আপলোড করি তাও কলেজের পরিমাণও শেষ হবে না তাই জন্য একটা কলেজ কি করছে তার উপর সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে না ইন্টারনাল এক্সামিনেশন এবং ইন্টারনাল এক্সামিনেশনের মোডের ওপর কিন্তু তোমাদের অর্থ সেমিস্টারের এক্সামিনেশনে নির্ভর করছে না আশা করছি ব্যাপারটা তোমাদের বোঝাতে চাইলাম তোমরা যে বিষয়ে জিজ্ঞাসা করেছো সেটা এক্সপ্লেন করতে পারলাম আর এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যে কলেজে পড়ছো সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখো নোটিফিকেশান কোনো এসছে নাকি তোমাদের ইন্টারনাল এক্সামিনেশান নিয়ে বা এক্সামিনেশান নিয়ে এবং তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে কোন কলেজে পড়ছো এই মুহূর্তে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যে তোমাদের অ্যাকচুয়ালি কলেজ কি চাইছে একই সাথে এ তোমরা তোমাদের কলেজের নাম অবশ্যই মেনশান করো কারণ পরবর্তীকালে আমি চেষ্টা করব যে সমস্ত কলেজের নাম সর্বাধিক আসবে সেই সমস্ত কলেজের নোটিফিকেশান শেয়ার করার তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত